আসসালামু আলাইকুম, টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে অফারটি শেয়ার করবো, এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট $3-5 পাবেন এবং ইনস্ট্যান্ট সোয়াপ করতে পারবেন, ক্লাইম করতে পারবেন, সব কিছু ইনস্ট্যান্টই করতে পারবেন, মানে সম্পূর্ণ টাকাটাই পকেটে নিতে পারবেন। তো এর জন্য কী করতে হবে, অবশ্যই আপনারা যারা বাইন্যান্স বাব টোকেনের অফারে জয়েন করেছিলেন বা বাব এনএফটি যেটা আছে এটাতে জয়েন করেছিলেন, যারা জয়েন করেন নাই তারাও করতে পারবেন। এখন আপনাদের বাব টোকেনটা নেওয়া লাগবে। আগের ভিডিওতে আমরা বলেছিলাম এই বাব টোকেন বা বাব এনএফটিটা কালেক্ট করে রাখতে অনেক এয়ারড্রপে আপনাদের প্রয়োজন হবে, যে সেখানে বাব এনএফটি প্রয়োজন হবে। যেমন আপনারা বাব লেখে যদি এখানে সার্চ করেন, আমরা অলরেডি দুইটা এয়ারড্রপ শেয়ার করেছি, যে আপনি যদি এইটাই জয়েন করতে চান বা ক্লাইম করতে চান, যেমন এখানে একটা এয়ারড্রপ শেয়ার করেছিলাম, এই এনএফটিটা পেতে হলেও আপনার কিন্তু বাব এনএফটির প্রয়োজন হতো। এ ধরনের অফারগুলোতে যারা মিস করতে চান না, অবশ্যই এই বাব এনএফটিটা নিয়ে রাখবেন। কীভাবে নেবেন এই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অলরেডি একটা ভিডিও দেওয়া আছে যে কীভাবে বাব এনএফটিটা কালেক্ট করবেন এবং এটার কী উপকারিতা, উপকারিতা তো অলরেডি দেখতেই পাচ্ছেন। আজকে এই মুহূর্তে একটা ভিডিও মেক করব, অবশ্যই এটার জন্য আপনাদের বাব এনএফটিটা থাকা লাগবে। তো বাইন্যান্সের বাব এনএফটি নিতে $1 সমপরিমাণ BUSD খরচ হয় এবং আজকের অফারে জয়েন করতে হয়তো আপনার ক্লাইম করতে আরও 50 সেন্টের মতো খরচ হতে পারে। তো টোটাল $1.50 খরচ হলেও এখান থেকে আপনি $3-5 প্লাস কিন্তু এখান থেকে আর্নিং করতে পারতেছেন। এখানে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে হয়তো বুঝতে পারছেন, যেহেতু অফারটি এখনও আছে এজন্য এগেইন আপনাদের সাথে ভিডিও মেক করতেছে এইটা নিয়ে। আপনি এই কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন অনেকেই কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পেয়েছে, কেউ $6, তারপর এখানে দেখুন কেউ $5, $3, $4 করে অনেকেই কিন্তু এখান থেকে টোকেনটা পাচ্ছে। তো আপনিও এখান থেকে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, ইনস্ট্যান্ট সোয়াপ করবেন, A to Z প্রসেসটা আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট আছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর কারণ আমরা টেলিগ্রাম চ্যানেলে সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ A to Z শেয়ার করে থাকি। তো এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে সর্বপ্রথম। তো এই জন্য আমরা কী করব, ট্রাস্ট ওয়ালেট অথবা বিটক্যাপ যেটা আছে সেটা ইউজ করব। তো ট্রাস্ট ওয়ালেটে অনেক ঝামেল হয়, ট্রাস্ট ওয়ালেটে সবসময় সমানভাবে কাজ করা যায় না, এজন্য বিটক্যাপটা ইউজ করবেন তাহলে বেশি বেটার হবে। বিটক্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। বিটক্যাপটা ডাউনলোড করে প্রথমে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, আপনাদের যে ট্রাস্ট ওয়ালেটে কানেক্ট আছে। আর অবশ্যই আপনি যে বাব এনএফটিটা ক্লেম করেছিলেন, বাইন্যান্সের বাব যে এনএফটিটা, এটা ক্লেম করেছিলেন যেই ওয়ালেট দিয়ে, সেই ওয়ালেটের অ্যাড্রেসটাই কিন্তু আপনাকে এখানে কানেক্ট করতে হবে। তো আমি এটা কপি করে নিচ্ছি অ্যাড্রেসটা। কপি করার পর বিটক্যাপ অ্যাপ্লিকেশনে যাব। বিটক্যাপ অ্যাপ্লিকেশনে অবশ্যই এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন, ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ যে 12 ডিজিটের কী আছে ওই কী দিয়ে এখানে কানেক্ট করে নিতে পারবেন। তারপর ডাবস ব্রাউজারে আসার পর এখানে আপনি যে অ্যাড্রেসটা কপি করেছেন, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ওইটা নিয়ে আসবেন। নিয়ে এসে বাইন্যান্স স্মার্ট চেইনে ক্লিক করার পর এটা ওকে বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুইটা কাজ, একটা হচ্ছে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে, পরবর্তীতে ক্লেম করতে হবে। কানেক্ট করার জন্য কানেক্ট ওয়েব 3-তে ক্লিক করার পর ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন, ওকে বাটনে ক্লিক করবেন, দেখবেন এটা কানেক্ট হয়ে গেছে। এর জন্য আগে থেকেই বিটক্যাপে কিছু ফি নিয়ে রাখবেন, বাইন্যান্স স্মার্ট চেইন যে ফিটা আছে ওইটা নিয়ে রাখবেন। তারপর ডেপস ব্রাউজারে যাবেন, ডেপস ব্রাউজারে গিয়ে অবশ্যই আগে ফি বাইন্যান্স স্মার্ট চেইনে 50 সেন্টের মতো ফি রাখলেই হয়ে যাবে। তারপর যেটা কপি করে আনছেন ওটা কপি করে নিয়ে এসে বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করবেন। বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করে ইন্টার বাটনে ক্লিক করবেন। আমি একদম প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটার ভিডিও আমি অলরেডি আগেই বানিয়ে রেখেছিলাম, এজন্য আপনাদের আগের ভিডিওটা থেকেই দেখিয়ে দিচ্ছি। তো তারপর এখানে আপনাকে প্রথমে কানেক্ট করতে হবে। তো প্রথম অবস্থায় কানেক্ট করতে গেলে যেরকম আসবে ওইটা দেখিয়ে দিই, একদম প্রথম অবস্থায় ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন। ওয়ালেট কানেক্টে ক্লিক করার পর এগেইন কানেক্ট অপশন আসবে, কানেক্ট অপশনে একটা ক্লিক করবেন। তারপর এগেইন কানেক্ট অপশনে ক্লিক করবেন আর উপরে বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করবেন, দেন ওকে বাটনে ক্লিক করলে আপনার এটা কানেক্ট হয়ে যাবে। দেখতে পাবেন স্ট্যাটাস কানেক্টেড লেখা আছে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর আপনার এখানে ক্লেম করতে হবে। ক্লেম করার জন্য 2 নম্বর অপশনে আসবেন, দেন এই রাইট নামক যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করবেন। এখানে কনফার্মেশন এগেইন চাইবে, কিছু ফি লাগবে। তো তারপর আপনাকে এখানে একটা কোড দিতে বলবে, যেটা আপনি বিটক্যাপ করার সময় কোড দিয়েছিলেন সেই কোডটা দিবেন। তারপর এই ট্রানজ্যাকশানে ক্লিক করবেন, ট্রানজ্যাকশানে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, এখানে পেন্ডিং থাকবে, দেখবেন আপনার এটা পেন্ডিং আছে কিছুক্ষণ। পেন্ডিং হওয়ার পর নিচের দিকে দেখবেন যে তারা আপনাকে BFC নামক একটা টোকেন দিয়ে দিয়েছে। পেন্ডিংটা যখন শেষ হয়ে যাবে উপরের দিক থেকেও আপনি দেখতে পারবেন যে একটা BFC টোকেন কিন্তু আপনি রিসিভ করেছেন, আর এখানে আসলেও সাকসেস হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন। দেন এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন, এই বাব ফ্যান্স ক্লাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে এটা কপি করে নেবেন। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে একদম ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর প্রথমে আপনি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করেছেন এটা দিয়ে টোকেন অ্যাড করে নেবেন। প্লাস এখানে ক্লিক করার পর সেই অ্যাড্রেসটা এখানে দিলে আপনি আপনার টোকেনটা অ্যাড করতে পারবেন, এটা ইনস্ট্যান্ট সেলও করতে পারবেন। কীভাবে সেল করবেন ওইটাও আমি দেখিয়ে দেবো। প্রথমে টোকেনটা অ্যাড করে নেবেন,
টোকেনটা অ্যাড করার পর দেখবেন আপনার বিএফসি যে টোকেনটা আছে এটা অ্যাড হয়ে গেছে এবং আপনার ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন এখানে। তো এখানে সার্চ করেও দেখতে পারবেন, বিএফসি লিখে সার্চ করলে এখানে দেখুন একটা টোকেন পেয়ে যাবেন যার ভ্যালু এখানে $4 দেখাচ্ছে। এটার ভ্যালু কম বেশি হতে পারে। তো এটা এখন আপনি সোয়াপ করে নেবেন, সোয়াপ করার জন্য সরাসরি চলে যাবেন আবার ড্যাপস ব্রাউজারে, দেন প্যানকেক সোয়াপে এটা লিস্টেড একটা টোকেন, এর জন্য প্যানকেক সোয়াপে যাবেন। প্যানকেক সোয়াপে যাওয়ার পর বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করে এগেইন এখানে কানেক্ট করবেন। মানে প্যানকেক সোয়াপে তো আসলে সবাই সেল করতে পারবেনই, তো এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর উপরের দিক থেকে প্রথমে আপনাদের টোকেনটা সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথমে টোকেনটা সিলেক্ট করে নিচ্ছি, টোকেনটা ইম্পোর্ট করে নিলাম। তারপর আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে ইম্পোর্ট করার পর আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন। আর নিচের দিক থেকে আপনি বিইউএসডি, ইউএসডিটি বা বিএনবি যে কোনো মাধ্যমে এটা কনভার্ট করে নিতে পারেন বা সোয়াপ করে নিতে পারেন, এটা পরবর্তীতে আপনি চাইলে সেল করে দিন। তো আমি ইউএসডিটির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার ব্যালেন্স আছে একটা, একটাতে ক্লিক করবেন, এখানে দেখুন প্রায় $5 শো করতেছে। আসলে এত হবে না, এটার রেটটা আগেই বলি, আন এটা আপ ডাউন করে। তো যদি আপনাদের এখানে ফেল্ড দেখায়, অনেক সময় এটা ফেল্ড দেখায়, প্রথমে এটা এনেবেল করে নেবেন, তারপর এটা সোয়াপ করবেন। তো এনাবেল করার পর এই কনফার্ম সব যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। এই যে দেখুন একটা ইরর দেখাচ্ছে, স্লিপেজ টলারেন্স, এটা কীভাবে ঠিক করবেন? অনেক সময় এটা ঠিক না করলেও হয়, আবার অনেক সময় ঠিক করলেও হয়। তো এটা ঠিক করে নেবেন, কীভাবে ঠিক করবেন আমি ওইটা দেখিয়ে দিচ্ছি। তো ওই কনফার্মে ক্লিক করার পর দেখবেন এটা পরবর্তীতে আপনার এটা সোয়াপ হয়ে গেছে। তো টলারেন্সটা কীভাবে সেভ করবেন, এটা দেখুন আমার এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, আমার এটা সেল হয়ে গেছে। এখন কিন্তু ইউএসডিটির মাধ্যমে এটা আমি সোয়াপ করে নিলাম। স্লিপারসটা আপনারা এখানে সেটিংস আইকনে ক্লিক করবেন, এই সোয়াপের যে সেটিংস আইকন আছে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর এই ফার্স্ট সিক্স দিয়ে দেবেন অথবা এখান থেকে একটু বাড়াই দিতে পারেন। তো এই ফার্স্ট সিক্স দিয়ে দেবেন, আপনাদের সম্ভবত 5 থাকবে। তো এই ফার্স্ট সিক্স দিয়ে দিলে দেখবেন এখানে আর আপনার কোনো প্রবলেম করতেছে না, এটা ইনস্ট্যান্ট সোয়াপ হয়ে যাবে। সোয়াপ হলে আপনার এটা ইউএসডিটি হয়ে যাবে, ইউএসডিটির মাধ্যমে আপনি এটা পরে উইথড্র করে নিয়ে নিতে পারবেন অথবা বিএনবি করেও আপনি এটা উইথড্র করে নিতে পারবেন। তো খুবই ভালো অফার, এটা কেউ মিস করবেন না, সবাই এটাতে জয়েন করবেন। এটা ইনস্ট্যান্ট একটা অফার, এটা কোনো এয়ারড্রপ না, জাস্ট একটা অফার বলতে পারেন। যে আপনার কাছে বাব এনএফটি হোল্ডার যারা বা বাব এনএফটি যাদের কাছে আছে তারা এই ক্লেমটা করতে পারবেন, $3 থেকে $5 এখান থেকে পাবেন। জাস্ট এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে কাজ করলে হয়ে যাবে। আর এখানে আমি এসসি বা এটার কন্ট্যাক্ট অ্যাড্রেস যেটা আছে সেটাও আমি এখান থেকে দিয়ে দিয়েছি, আপনি চাইলে এখান থেকেও এটা কপি করে নিতে পারবেন। তো বাব এনএফটি যেটা আছে সেটার প্রয়োজনীয়তা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো এই জন্য যারা বাব এনএফটিটা এখনও কালেক্ট করেন নাই, এখনই কালেক্ট করে নেবেন। অলরেডি আমরা দুইটা অ্যাড্রপ এটা শেয়ার করেছি। তো ডিসক্রিপশন বক্সে আমি এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেখবো কীভাবে বাব এনএফটিটা কালেক্ট করবেন। আপনি যদি এখনও কালেক্ট না করে থাকেন, আপনি এই মুহূর্তে কালেক্ট করে তারপর আপনি এই অ্যাড্রপে জয়েন করতে পারবেন। যেহেতু বাব এনএফটি যেটা আছে বাইন্যান্সের এটাও এখন অ্যাভেলেবেল, এটা আপনি ইনস্ট্যান্ট ক্লেম করতে পারবেন, 1 থেকে 2 সেকেন্ড সময় লাগে। টোটালি সব কাজটাই আপনি এখন করতে পারবেন, এই এনএফটিটাও এখন ক্লেম করতে পারবেন বা এনএফটি, এবং আজকে যে অফারটা আপনাদের সাথে শেয়ার করা হলো এটাও ইনস্ট্যান্ট এখনই করতে পারবেন। যে কোনো কাজের জন্য বেশি সময় প্রয়োজন হবে না, এনএফটি পেতে হয়তো 1 থেকে 2 সেকেন্ড এবং এটা করতেও আপনার 1 থেকে 2 সেকেন্ডের সময় লাগবে। তো এই কাজটা করে নিতে পারেন, ফ্রি অফার, কোনো এয়ারড্রপ না, জাস্ট একটা অফার। তো এই ধরনের অফার পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।